ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে গতকাল যেরকম কাউন্টিং ফিগার অর্থাৎ ট্রিঙ্গেল আলোচনা করেছিলাম আজকে আমরা সেকেন্ড পার্টটা আলোচনা করবো অর্থাৎ টাইপ টু আলোচনা করবো ঠিক আছে তো অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে ওকে এবং তোমরা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে স্কোর একটা ভালো করতে পারবে এবং প্রথম রাউন্ডেই সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে এবং যদি ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে কন্টিনিউ দেখো তোমাদের সুবিধার্থে ক্লাসগুলো শর্টকাট করে আমি আলোচনা করছি যাতে টাইমটা তোমরা সেভ করতে পারো দেখো এর আগের দিন আমরা যে টাইপ ওয়ান আলোচনা করেছিলাম তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও ওকে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব। দেখো এবারে আমাদেরকে এখানে ফাইন্ড করতে হবে যে এই যে তোমাদের এটা রয়েছে অর্থাৎ এই যে চিত্রটা রয়েছে এই চিত্রের মধ্যে তোমাদেরকে দেখাতে হবে যে কয়টা তোমাদের এখানে ট্রিয়াঙ্গেল বা ত্রিভুজ রয়েছে দেন এখানে কয়টা রয়েছে তো শর্টকাটভাবে খুব অল্প সময়ের মধ্যে সেকেন্ডে কি করে আমরা অ্যান্সারটাকে কাউন্ট করব এবং কটা হবে সেটা কাউন্টের যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা শর্টকাট করে জেনে নেবো দেখো এই ধরনের চিত্রে যদি বলা হয় যে কটা ত্রিভুজ রয়েছে তাহলে আমরা শর্টকাট যে নিয়মটা জানি সেটা অবশ্যই আমরা শিখে নেব। ঠিক আছে যারা জানো অবশ্যই তোমরা একবার রিভাইজ করে নাও দেখো এখানে আমরা কাউন্ট করব এক দুই তিন চার কটা হলো চারটা হলো তাহলে এইভাবে যখনই তোমরা কাউন্ট করবে এবং যটা হবে তোর সঙ্গে দুই দিয়ে তোমরা কী করবে গুণ করে দেবে দুই চারে হচ্ছে আট তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ আটটা এখানে টোটাল ত্রিভুজ রয়েছে পরবর্তীতে আমরা কাউন্ট করে দেখবো কটা রয়েছে দেখো এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রয়েছে তাহলে আমরা কি জানলাম এর সঙ্গে অবশ্যই সময় তোমাকে দুইকে গুণ করতে হবে কত হচ্ছে ষোলো তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দুই এরটা হবে সঠিক তাহলে যটা হবে তোমাদের তয় করে এক এক করে তোমাকে পুরো সিরিজটা গুনে নিতে হবে এবং যত হবে আট হলো সাত হলো ছয় হলো বারো হলো ষোলো হলো ওর সঙ্গে অলওয়েজ তোমাকে দুই দিয়ে মাল্টিপ্যাল করতে হবে এবং অবশ্যই দুই দিয়ে যেটা ফিগারটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমাদের ত্রিভুজ আশা করছি এই ফিগারটা তোমরা বুঝতে পেরেছো চলো নেক্সট ফিগারে আমরা চলে যাবো এবারে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ধরনেরও পরীক্ষার ক্ষেত্রে তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে বলে দেখো ফিগারগুলো দেখে নাও ভালো করে তাহলে এটার টোটাল তোমাদের কাউন্টিং ফিগারে যে ট্রিয়াঙ্গেল কত রয়েছে সেটা তোমাদেরকে বের করতে হবে তার আগে তোমরা যেটা প্রথমে জানলে তোমরা জানলে কি দেখো এই এই ফিগারটা তোমরা কিন্তু জেনে গেছো যে এই এই ধরনের যদি ফিগার হয় তাহলে কটা তোমাদের ট্রিঅ্যাঙ্গেল হবে এই ধরনের ফিগার কটা হবে প্রত্যেকে জানো আমরা এইভাবে শিখলাম তিন চার তাহলে কত হবে চার ইন্টু টু সমান হচ্ছে আটটা তাই তো তাহলে এই ফিগারটা দেখো এখানে রয়েছে এই ফিগারটা দেখো এই যে জায়গাটাই রয়েছে এটা হচ্ছে এই ফিগারটা তাই তো এই ফিগারটা তাহলে আমরা কাউন্ট করে নেব এক দুই তিন চার কত হলো এখানে দেখো চার দুগ্নে হচ্ছে আট এখানে আট পেলাম সিমিলারলি ভাবে এই ফিগারটা এটা আর এটা এটা দেখো এটাও সেম রয়েছে এক দুই তিন চার তাহলে এখানে কত হচ্ছে চার দুগ্নে এখানে হচ্ছে আট তাহলে চার দুগ্নে আট হচ্ছে তাহলে দুটো পেলাম এখানে চা আটটা পেলাম এখানে আটটা কিন্তু আবারও তুমি আপাত দৃষ্টিতে দেখো এখানে কী রয়েছে এটা যদি আমি এ ধরি আর এই ফিগারটা যদি বি ধরি আর এটা হচ্ছে সি তাহলে এই পুরোটা দেখো এই যে এই পুরোটা একটা ত্রিভুজ রয়েছে এটা আর এখানে আর এই যে পুরোটা এটা একটা ত্রিভুজ তো এটা লং মানে বড়ো ত্রিভুজ তাহলে এখানে আমি এক পেলাম সিমিলারলিভাবে এখানে তুমি এম ধরো এখানে এন ধরো আর এখানে ও ধরো এই যে এই যে ত্রিভুজটা রয়েছে এই যে দেখো বড় একটা ত্রিভুজ রয়েছে এই যে বড়ো ত্রিভুজ রয়েছে এখানে এখানে যে বড় ত্রিভুজটা রয়েছে এই যে ত্রিভুজটা ঠিক আছে এটা একটা ত্রিভুজ রয়েছে তাহলে এখানে এখানে একটা পেলাম আর এখানে একটা পেলাম তাহলে কত হলো আট আট ষোলো সতেরো আঠেরো টোটাল হচ্ছে এই ধরনের যদি ফিগার থাকে টোটাল হবে এইটিন ত্রিভুজ অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোটা টোটাল ত্রিভুজ হবে যদি এই ধরনের ফিগার থাকে আবার আমরা রিপিট করব দেখো এই ধরনের ফিগার আছে এক দুই তিন চার চার দুগুনে আট মানে এটা আমরা জানলাম এটা সমান আট এই ফিগারটা এখানে রয়েছে তারপরে দেখো এই ফিগারটা সেম ফিগার রয়েছে এখানে সমান আট ধরলাম তারপরে দেখো এই যে এ এ সি আর বি এটা একটা ত্রিভুজ তাই তো এটা একটা ত্রিভুজ আবার এ এম এন ও এটা একটা ত্রিভুজ এই পুরোটা বড় একটা বড় কটা ত্রিভুজ হচ্ছে দুটো হচ্ছে এক এক দুই তাহলে আট আট ষোলো সতেরো তোটা হবে আর ত্রিভুজ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এই ধরনের তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ওকে আশা করি এই পুরো ফিগারটা তোমরা শিখতে পেরেছো চলো নেক্সটে চলে যাব দেখো পরবর্তী তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই ধরনের যদি তোমাদের চিত্র থাকে কটা তোমাদের কাউন্টিং ট্রি সেটা কিন্তু তোমাদের ফাইন্ড করতে হবে ওকে তো দেখো এই ধরনের যদি থাকে তাহলে কি করে আমরা শর্টকাট করব দেখে নাও এখানে আমরা শর্টকাট উপর এক দুই এই ধরনের যদি থাকে তিন চার পাঁচ আর কত হচ্ছে ছয় হচ্ছে টোটালটা আমরা ছয় পেলাম তাই তো তাহলে এখানে আমরা ছয় ফ্লা করবো তারপরে প্লাস দেখো এই যে তোমরা যদি ধরো এটা এ এটা বি আর এটা সি এটা একটা ত্রিভুজ তাই তো এটা দেখো এটা একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় ত্রিভুজ তাহলে অবশ্যই আমি এখানে এক প্লাস করবো সিমিলারলিভাবে দেখো এটা দেখো এম এটা হচ্ছে এন আর এটা হচ্ছে ও এটা একটা ত্রিভুজ তাই তো তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেকে এটা একটা ত্রিভুজ তাহলে এখানে আমি প্লাস এক ধরবো কত হলো ছয় এক সাত আট তাহলে টোটাল হচ্ছে আটটা ত্রিভুজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এইট ওকে এই ধরনের ক্ষেত্রে এই ট্রিকটা তোমাদেরকে দেখতে হবে নেক্সট এখানে আমরা কোন ট্রিকটা অ্যাপ্লাই করবো দেখো সিমিলারলিভাবে আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করবো এক দুই তিন চার পাঁচ এই ধরনের থাকলে শুধু একটাই করতে হবে জটা থাকবে ইনটু এখানে দুই দিয়ে গুণ করতে হবে পাঁচ দুগুণে কত হচ্ছে দশ ধর দশটা হবে ত্রিভুজ অপশন বিজ দ্য রাইট অ্যান্সার ওকে এইভাবে শর্টকাটভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে সময় তোমাদের সেভ হয় এবং অন্য পেপারে তোমরা অবশ্যই কাজে লাগাতে পারো এই ধরনের ফিগার টাইপ টু আমরা আলোচনা করলাম টাইপ ওয়ান কতকাল আলোচনা করেছি যদি তোমাদের ভালো লাগে হেল্প হয় এবং পরীক্ষার ক্ষেত্রে তোমরা যদি বুঝতে পারো যে এগুলো অনেকটা তোমাদের টাইম সেভ করার ক্ষেত্রে উপযোগী প্লিজ একটা লাইক করবে পরবর্তী ক্লাসের বা আপডেটের জন্য ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে শর্টকাট নিয়ে আলোচনা হবে ততক্ষণ অবশ্য নিজের প্রতি খেয়াল রাখবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো টেক কেয়ার